হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन দিস ইজ আলামিন রহমান ইউ আর ওয়াচিং দা ওয়েব সলিউশন আজকে আমাদের এপিসোড নম্বর কত টুয়েলভ আজকে আমরা কিন্তু বারোতম পর্বে চলে এসেছি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ জেল পুলিশ আবগারি পুলিশ এবং রেলের গ্রুপ ডি প্রস্তুতি ক্লাসের ১২ নম্বর মক টেস্ট পর্বে কিন্তু আমরা চলে এসেছি এবং যা কিনা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অর্থাৎ এভরি টাইমটা জেনে রাখো ইভিনিং অর্থাৎ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আটটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ক্লাস শুরু করে দিই এবং আজকেও আটটা বাজার সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম বাট তোমরা এখন বেশি আইপিএল ভক্ত হয়ে গেছো তো ক্লাস ছেড়ে দিয়ে যেটা কিন্তু খুব খারাপ লাগে চলো আজকের পর্বে শুরু করবো নো টক সো লেট স্টার্ট নিচের কোনটি মৌলিক অধিকার গত পর্বে আমরা কভার করে দিয়েছিলাম নিচের কোনটি মৌলিক অধিকার সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার গ্যালফানাইজেশনের ব্যবহৃত ধাতু কিন্তু অ্যাপসুলিটলি দশটা হয়ে যাবে পরবর্তী দেখো আমি গত দিনের পরবর্তী একটি তুরান্ত আর কি খুব দ্রুত একটি রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে সেটা হচ্ছে কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য থার্টি শতাংশ যে আসন সংরক্ষিত সেটা কিন্তু তিয়াত্তরতম সংশোধনী আইন অত্র এবং প্যারানাইট্রোফেনলকে আলাদা করার উপর হচ্ছে স্টিম পাতন পদ্ধতির সাহায্যে কিন্তু আলাদা করা যায় পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন অ্যাপসল্ট্রি রাইট অ্যান্সার হবে প্রধানমন্ত্রী অর্থাৎ জেনে কিনা ভারতের পিএম প্রাইম মিনিস্টার ওকে চিপ আন্দোলনের সঙ্গে সংযুক্ত নাম হচ্ছে বাবা আমেতে এবং চিপক আন্দোলন সম্পর্কে বলেছিলাম কে কন্দোলনের সঙ্গে জড়িত কে বা তার নেতাকে তিনি হলেন কে সুন্দর লাল বহুগণা মনে রাখবে তোমাদের যদি পরিবেশবিদ থেকে প্রশ্ন আসে তো এই প্রশ্নটা প্রায়ই দেওয়া হয়ে থাকে ওকে যদি চিপ মানে পরিবেশ বিজ্ঞান থেকে যদি তোমাদের প্রশ্ন হয় তো সেখানে চিপক আন্দোলন অবভিয়াসলি থাকবে তো এখানে চিপক আন্দোলন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল এই পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে পিডিএফ নিয়ে চাপ নেই আর গত পর্বে এই প্রশ্নটার উত্তর আমরা একটু ভুল দিয়েছিলাম এবং এই প্রশ্নের উত্তর নিয়ে ডাউট হয়েছিল সেটা একটু কনফিউশন ক্লিয়ার করে দিই ভালো করে শোনো কনফিউশনটা ক্লিয়ার করো পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে অর্থাৎ নিচের কাদেরকে নিয়ে পার্লামেন্ট গঠিত হয় সো এখানে আমরা ভুলবশত অধ্যক্ষ বলেছিলাম আমরা অপশান এ বলেছিলাম গতদিন সো অপশান এ কিন্তু রং অ্যান্সার সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা রাজ্যসভা এবং লোকসভা এ দুটো থাকবে দুটো কক্ষ পার্লামেন্টের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এ দুটো থাকবে মাস্ট এবং এই যে পয়েন্টটা রাষ্ট্রপতি এখানে আছে কি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি অধ্যক্ষ সো আমরা অধ্যক্ষ বলেছিলাম গত পর্বে সেটা কিন্তু অ্যাপসোলেটলি রং অ্যান্সার একদমই ভুল সঠিক উত্তর ভালো করে জেনে রাখো রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা ওকে এই প্রশ্নটা আমরা কভার করেছিলাম তিমি মাসের যন্ত্র সেটা কিন্তু অবভিয়াসলি ফুসফুস হয়ে যাবে আজকের পরও আমরা নতুন করে জানার চেষ্টা করব সো আজকের পর্বের প্রথম কোশ্চেন অর্থাৎ এপিসোড নাম্বার টুয়েলভ তার ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে অনস্ক্রিন প্রভাইড প্রোভাইড হচ্ছে যে মাছ সমুদ্রে ডিম পরে কোন মাছ ইল যাকে আমরা বান মাছ বলি সেটা কি সমুদ্রে ডিম পারে নাকি ইলিশ মাগুর নাকি তেলাপিয়া কোনটি সমুদ্রে ডিম পারে ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন সমুদ্রে কোন মাছ ডিম পারে অর্থাৎ তারা ডিম পারে কি জন্য তাদের রিপ্রোডাকশন তাদের বংশবৃদ্ধি করার জন্য তো এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের থেকে আমি কমেন্ট করে জানতে চাইব প্রত্যেকে কি করো ডু কমেন্ট প্রত্যেকে কমেন্ট কমেন্ট করো করে সঠিক উত্তর আমাকে জানাও তো এই প্রশ্নের একেবারে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি পদ্মার ইলিশ নাম শুনিনি আমরা সেই পদ্মার ইলিশ অর্থাৎ ইলিশ কিন্তু একেবারে সঠিক উত্তর হবে গোড়া লিখেছিলেন গোড়া কি ভেরি ইম্পর্টেন্ট গোড়া কিন্তু উপন্যাস তো গোড়া কে লিখেছিলেন প্রথম চৌধুরী সুরেন্দ্রনাথ ঠাকুর প্রভাত কুমার মুখোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কবিগুরু অর্থাৎ অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর তো এই গোড়া সম্পর্কে আমরা কিছু তথ্য তোমাদের মাঝে উপস্থাপন করব। উনিশশো সালে রচিত এই গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে কিন্তু এই শ্রেষ্ঠ উপন্যাস ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ব্রাহ্ম সমাজের যে আন্দোলন হিন্দু সংস্কার আন্দোলন দেশপ্রেম নারী মুক্তি সামাজিক অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাস রচিত অর্থাৎ উনিশশো মনে করে সেই স্বাধীনতার পূর্ব সময় অর্থাৎ যে সময় স্বাধীনতার একেবারে প্রেক্ষাপট অর্থাৎ তা মানুষ কিন্তু একেবারে চরম উদ্বিগ্ন হয়ে রয়েছে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন করবে বলে এবং সেই সময়েই কিন্তু এই গড়া উপন্যাসটি রচিত করেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা এপিক উপন্যাস রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস এবং এটা কিন্তু দেশ পত্রিকার বিচারে বিংশ শতাব্দীর বাংলার শ্রেষ্ঠ একটা উপন্যাস সো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই গোড়া উপন্যাস সম্পর্কে ভালো করে যারা আর কি তোমরা জেল পুলিশ কিংবা আফগাড়িতে আর কি আফগারিতে যারা এক্সাইজে প্রস্তুতি নিচ্ছ তোমাদের টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ থাকে তো তাদের কীরকম প্রশ্ন থাকবে এরকমই থাকবে যে গোড়া উপন্যাস কে লিখেছিলেন সো এখান থেকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে সো এই রিলেটেড কোশ্চেন আমি আরও পরবর্তীতে সলভ করবো তোমরা কিন্তু ক্লাসের লাইক খুব কম করো আমি যদি একটা ফানি ভিডিও ভিডিও বানাতাম না যেখানে খিল্লি ওঠাতাম রোস্ট করতাম কাউকে তো খুব ভালো লাগতো সো তখন তো লাইক করতে আমি জানি না কেন এডুকেশনাল ভিডিও লাইক কম পড়ে আমি কিছু বুঝে পাই না সো অবশ্যই ডু লাইক ওকে লাইক করো বি কুইক কারণ আমাদেরও মন আছে যে না সুন্দর লাগুক চ্যানেলটা ওকে চলো অরণ্যের অধিকারের রচিয়তাকে অর্থাৎ এই অরণ্যের অধিকার এই গ্রন্থ কে রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশ্বেতা দেবী অনুপমা দেবী নাকি মহাদেবী বর্মা এক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে আর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ মহাশেবা দেবী আমার খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব আমি যেমন নিজের লাইফে এনার প্রচণ্ড ভালোবাসি অর্থাৎ অনেক উপন্যাস পড়েছি দারুণ লাগে কেননা তিনি যেভাবে সমাজে সেই নিপীড়িত দরিদ্র মানুষের কাছে পৌঁছে গেছেন এবং তাদের কথাগুলোকে তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন একটা আলাদাই জোশ পাওয়া যায় স্বর্ণের অধিকারের রচিত তখন মহাষ্যতা দেবী আপসোটি রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা কমেন্ট করো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে সঠিক উত্তর জানাবে কমেন্ট করে কী লাভ এটা ভেবে লাভ নেই কেন তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু কোন বিষয়ের উপর গবেষণার জন্য সালিম আলী বিখ্যাত ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন কোন বিষয়ের উপরে সেটা কি স্তান্য পাই নিয়ে গবেষণা বা এটা নিয়ে রিসার্চ করার জন্য নাকি বানর নাকি সৌরজগর নাকি পক্ষী তো সঠিক উত্তর হয়ে যাবে পক্ষী অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার ওই তো অনেকেই সঠিক উত্তর দিচ্ছে চলোইক এখন আমরা মহাশ্বেতা দেবী সম্পর্কে এক নজরে কিছু তথ্য বা তার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব রিসেন্ট তিনি প্রয়াত হয়েছেন টু থাউজেন্ড সিক্সটিনে দু হাজার ষোলোতে সো চোদ্দই জানুয়ারি উনিশশো ছাব্বিশে তিনি জন্মগ্রহণ করেন এবং আঠাশ জুলাই দু হাজার ষোলোতে তিনি ইহলোক ছেড়ে চলে যান তিনি একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক ছিলেন ও মানবাধিকারের আন্দোলন কর্মী অর্থাৎ মানুষের যে অধিকার অর্থাৎ সমাজের শুধুমাত্র উচ্চকক্ষের লোকেরা সমস্ত অধিকার পাবে এটা নয় সমাজে যারা নিম্নবর্গীয় মানুষ ছোটো ছোট মানুষ খেটে খায় তারাও কিন্তু অধিকার পাবে যেমন হাজার চুরাশির মা এছাড়া অরণ্যের অধিকার এই সমস্ত গ্রন্থমালা বা এই সমস্ত রচনাগুলি কিন্তু একেবারে আমাদের মনটাকে অন্তরটাকে একেবারে ছুঁয়ে যায় এই জন্য তিনি কী কী পুরস্কার পেয়েছিল দেখো সাহিত্য একাডেমি পুরস্কার বাংলায় পেয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল র্যামন ম্যাকসাই পুরস্কার সহ একাধিক তিনি সাহিত্য পুরস্কার এইগুলো মূলত সাহিত্য পুরস্কার অর্থাৎ সাহিত্যের সঙ্গে যারা জড়িত তাদেরকে এই পুরস্কার দেওয়া হয় যেমন সাহিত্য একাদেমি জ্ঞানপীঠ র্যাম্যান ম্যাকসাই সো সহ একাধিক তিনি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন এবং ভারতের চতুর্থ দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী ও পদ্মবিভূষণ প্রাপ্ত কিন্তু এই মহাশ্বেতা দেবী ভেরি ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ কিন্তু তিনি পেয়েছিলেন মহাশ্বেতা দেবী তা লেখনির মধ্যে আলাদা একটা জোশ থাকে আজকের ক্লাসে তোমাদের বলে রাখা ভালো যারা পিএসসি এর পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্ক বলো কিংবা আমার গ্রুপ ডি বলো কিংবা আমার পুলিশের যতজন ছেলে মেয়ে রয়েছে ডাব্লিউ বিপির ক্ষেত্রে অর্থাৎ জেল পুলিশ হতে পারে আবগুলি পুলিশ হতে পারে ওকে তো সবার ক্ষেত্রে একটা অনুরোধ করবো অনলি সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা পে করে আমাদের একটা বই এসেছে সেটা হচ্ছে কি টোয়েন্টি প্র্যাকটিস সেট ওকে তুমি এখানে কুড়িটা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ সেই প্র্যাকটিস সেট কিন্তু তুমি চর্চা করলে তুমি ভালো একটা ফল পাবে কেননা এর ভিতরে ম্যাথের সলিউশন করে দেওয়া রয়েছে মনে করো কোনো একটা তোমার সমস্যা হচ্ছে সেই সমাধানটা পেয়ে যাবে অধিক জানার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেই বাই লিঙ্ক রয়েছে সেই বাই লিঙ্ক থেকে তোমাকে পঁচাত্তর টাকা পে করবে পঁচাত্তর টাকা পে করে কিন্তু পিডিএফটা ডাউনলোড করবে মানে পে করার পরেই দেখবে ডাউনলোড বাটন দিয়ে দিচ্ছে এবং তার নিচে দেখবে পাসওয়ার্ড লেখা আছে পাসওয়ার্ড প্রোটেক্টের পিডিএফ খুবই কোয়ালিটি সম্পন্ন কেননা এখানে কুড়িটি তুমি কিন্তু পেয়ে যাচ্ছ কি সেট পেয়ে যাচ্ছ এই কুড়িটি সেট যেটা আমার সব থেকে পছন্দ হয়েছে এছাড়া জেনারেল স্টাডিজের অনেক প্রশ্ন রয়েছে ইতিহাসের প্রশ্ন কোয়ালিটির প্রশ্ন ওকে সব প্রশ্ন ইংলিশের সেট রয়েছে মনে করো পেটিএমে কেউ পঁচাত্তর পে করে কিনতে চাবে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ ওকে শুধুমাত্র পেটিএমে যারা পে করে কিনতে চাও তারাই কিন্তু যোগাযোগ করবে অদন্তা যোগাযোগ করে লাভ নেই চলো নেক্সট কোয়েশ্চেন কল্লাল নাটকটি উত্তর দিয়ে ফেলো দত্ত রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিকুইক কল্লাল নাটকের রচিয়তাকে এখানে আর অপশন দিয়ে কি লাভ একদম দিলেট বলে দাও উৎপল দত্ত একেবারে সঠিক উত্তর হ্যাঁ ঠিক হচ্ছে আর যারা জানো উত্তর কমেন্ট কি করতে হবে

আসলেটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ এটাই কিন্তু আর্যদের প্রাচীনতম গ্রন্থ আমরা এখানে উৎপল দত্ত সম্পর্কে ছোট একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি উনত্রিশ মার্চ উনিশশো উনত্রিশ জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশ আগস্ট উনিশশো তিরানব্বইতে তিনি প্রয়াত হয়েছেন তিনি হলেন একজন বাঙালি অভিনেতা চলচ্চিত্র পরিচালক অর্থাৎ তিনি সিনেমাও কিন্তু ডিরেক্টন করতেন ওকে লেখক ছিলেন তার জন্ম অবিভক্ত অর্থাৎ তখন সেই দুটো বাংলা ভাগ হয়ে যায়নি অবিভক্ত বাংলার বরিশালে বর্তমান যেটা বাংলাদেশের অংশ তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি বিষয়ে পড়াশুনো করেন উৎপল্লতের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে টিনের তলোয়ার মানুষের অধিকার কেমন একটা লাগে দেখো কেমন একটা ফিলিংস হয় দেখো উৎপল্লত্তের কথাই ভাবো তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স অর্থাৎ প্রপার কলকাতার একটা কলেজে পড়াশুনো করছেন জন্ম হচ্ছে কোথায় বরিশালে আর আজকের ডেটে তুমি দাঁড়িয়ে চেষ্টা করো দুটো একটা আলাদা কান্ট্রি এই দেশ থেকে ওই দেশে যেতে গেলে কি দরকার পাসপোর্ট দরকার ভিসা দরকার রামচরিতের রুচিতাকে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ধর্মপাল সন্ধ্যাকার নন্দী গোপাল নাকি রামপাল এই রামচরিতকে রচনা করেন আমি কিন্তু উত্তর দেবো না তোমরা কমেন্টে আমাকে এটা জানাবে আমি কিন্তু এই প্রশ্ন অনেকবার করেছি ওকে তোমরা আমাকে কমেন্টে বলো এই সন্ধ্যাকার নন্দী সরি বলেই ফেললাম সো সঠিক উত্তর কিন্তু অ্যাবসোলেটই সন্ধ্যাকার নন্দী আকবর কার লেখা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আকবর লেখা আবুল ফজল টেডোর মল আব্দুল কাদের বা ইবন বতিতা বলে রাখা ভালো আকবর নামা হচ্ছে যে আকবরের যে জীবন কাহিনী বা তার যে ইতি ওকে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আকবরের জীবন বৃত্তান্ত বা জীবন কাহিনী বলতে পারো তো সেটা কে লিখেছিল আবুল ফজল লিখেছিল অ্যাপসুল ডি রাইট অ্যান্সার হয়ে যাবে সো আকবরনাম আবুল ফজল সঠিক উত্তর তো এখানে আমরা নামা সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করেছি আকবরনামা আবুল ফজল আল্লামী বিরুচিত ঐতিহাসিক একটা ঘটনা পঞ্জি সমন্বিত একটা ফার্সি গ্রন্থ অর্থাৎ ফার্সিতে কিন্তু লেখা হয়েছিল ভারত উপমহাদেশের ইতিহাস সম্পর্কিত রচনার একটা সামগ্রিক প্রেক্ষাপটে আকবর নামা সর্বোত্তম বলে কিন্তু গণ্য অর্থাৎ এখানে কিন্তু সেই সমসাময়িক সমস্ত তথ্য কিন্তু লেখা হয়েছে আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের দরবারের ইতিহাস লেখক অর্থাৎ আকবরের যে একটা মনে করো একটা রাজা থাকতো তা তার পাশে কত বর্গ থাকতো তো প্রত্যেক বর্গে এক এক রকম কাজ দেওয়া থাকতো সেই আবুল ফজলের কাজ মনে করো সমস্ত যতটা ইতিহাস ঐতিহাসিক ঘটনা ঘটবে সেগুলোকে নোট ডাউন করা তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করবো দা এন্ড তবে শেষ করার পূর্বে কয়েকটা কথা তোমাদেরকে বলে যেতে চাই একটু মন দিয়ে শোনো সেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা আটটা পিএম মানে কি সন্ধ্যাবেলা সন্ধ্যা আটটায় তোমাদেরকে কী নিয়ে এসে থাকি মক টেস্ট নিয়ে এসে থাকি তো আজকের মক টেস্টের এপিসোড নাম্বার ছিল বারোতম তোমরা লাইক করবে তোমাদের কাজ যেগুলো আমি বলে দিই প্লিজ এটা করবে কেন তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিও মেক করি লাইক করবে কমেন্টে তো উত্তর জানাচ্ছ ওটা ম্যান্ডেটারি এবং যারা বন্ধুদের মাঝে শেয়ার করবে তারা হোয়াটসঅ্যাপে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করবে না তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো আমাদের দেওয়া এখনো তথ্য তোমার কাছে পৌঁছবে না মনে রাখবে পশ্চিমবঙ্গের সবথেকে বড় এডুকেশনাল চ্যানেল হচ্ছে দ্যাব সলিউশন এবং সব থেকে দ্রুত গতিতে এগিয়ে চলা এডুকেশনাল চ্যানেল দ্য উই অ্যাপ সলিউশন এখনই সাবস্ক্রাইব করে নাও